হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জবস অ্যান্ড নলেজ সুবীর দাসের রিজিনিং এবং জেআই বই থেকে ব্লাড রিলেশন যে অধ্যায় আমি শুরু করেছিলাম আজ সেই ব্লাড রিলেশন অধ্যায়ের পার্ট ফোর এবং আজকের পার্ট ফোরের কোয়েশ্চেনগুলো কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট তো সুতরাং ভিডিওটা একটুও স্কিপ না করে ভিডিওটা সম্পূর্ণ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে তোমরা বুঝতে পারবে যে সমস্ত প্রশ্নগুলো কতটা গুরুত্বপূর্ণ আসন্ন সমস্ত পরীক্ষার জন্য তো তাহলে চলো বন্ধুরা আর দেরি না করে শুরু করে দেওয়া যাক সুবীর দাসের রিজনিং বই থেকে ব্লাড রিলেশন অধ্যায়ের পার্ট ফোর ব্লাড রিলেশন অধ্যায়ের আজকের পার্ট ফোর শুরু হচ্ছে কোশ্চেন নাম্বার টোয়েন্টি ওয়ান থেকে যেখানে বলা হয়েছে ফটোতে একটি ছেলেকে দেখিয়ে ঐশী বলল সে হলো আমার বোনের ভাইয়ের বাবার একমাত্র পুত্র ঐশী ছেলেটির কে হয় তাহলে প্রশ্নের সমাধানটা তোমরা ভালো করে বুঝে নাও এখানে কিন্তু স্টেপ বাই স্টেপ ফলো করে আমরা এগোবো এখানে ফটোতে একটা ছেলেকে দেখানো হয়েছে এবং এই ছেলেকে দেখিয়ে ঐশী বলেছে তাহলে এখানে দেখো সে হলো আমার বোনের ভাইয়ের তাহলে এখানে দেখো বলা হয়েছে ঐশী বলছে সে হলো অর্থাৎ ছেলেটি হলো আমার এখানে আমার মানে হচ্ছে ঐশীর বোনের ভাই তাহলে ঐশীর যে বোন এবং তার যে ভাই তাহলে ঐশীর বোনের ভাই কিন্তু ঐশীরও ভাই হবে এটুকু আশা করি পরিষ্কার হয়ে গেল ঐশীর যে বোন তার যে ভাই তাহলে ঐশীর বোনের যে ভাই হবে সে কিন্তু ঐশীরও ভাই হবে তাহলে সেই ভাইয়ের যে বাবা সে কিন্তু ঐশীরও বাবা এবং সেই বাবার একমাত্র পুত্র তাহলে এই বাবার একমাত্র পুত্রই কিন্তু আবার এই ভাই এটা তোমরা আশা করি বুঝতে পারলে তো সুতরাং এবার প্রশ্নে বলা হয়েছে ঐশীর ছেলেটির কে হয় তাহলে এখানে বোঝা গেল এই ভাইয়ের কিন্তু দুটো বোন তার মধ্যে একটা বোন হলো ঐশী আর একটা বোন হলো এই বোন তাহলে এখানে সঠিক উত্তরটি হবে অপশান ডি বোন ঐশী ওই ছেলেটির বোন হয় তো আশা করি তোমরা এটা বুঝতে পারলে এবার কোশ্চেন নাম্বার টোয়েন্টি টু এক মহিলাকে দেখিয়ে রাজেশ বলল তার ঠাকুরদার একমাত্র কন্যা হলো আমার স্ত্রী রাজেশ মহিলাটির কে হন তাহলে এই প্রশ্নের ক্ষেত্রেও আমরা স্টেপ বাই স্টেপ এগোবো তাহলে এক মহিলাকে এখানে দেখানো হয়েছে মহিলাকে দেখিয়ে রাজেশ বলল কার ঠাকুরদা অর্থাৎ এই মহিলার ঠাকুরদার একমাত্র কন্যা তাহলে এইটুকু আমরা আগে বুঝে নিই এই যে মহিলা এই মহিলার ঠাকুরদার একমাত্র কন্যা মহিলার কে হয় তাহলে মহিলার যে ঠাকুরদা বা দাদু তার কন্যা কিন্তু এই মহিলার পিসি হয় এটুকুও আশা করি পরিষ্কার কারণ এই দাদুর যে ছেলে সেই কিন্তু মহিলার বাবা এবং এই ঠাকুরদাড়ি আবার একমাত্র যে কন্যা সে হচ্ছে এই মহিলার বাবার বোন মানে এই মহিলার পিসি তাহলে এই পিসি হচ্ছে এই রাজেশের স্ত্রী তো সুতরাং রাজেশ মহিলাটির কে হন তাহলে রাজেশ যেহেতু এই পিসির বর তাহলে পিসির বর হচ্ছে পিসে মশাই তাহলে রাজেশ হচ্ছে এই মহিলার পিসে মশাই তো তাহলে এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান বি আশা করি তোমরা এটা বুঝতে পারলে এবং বন্ধুরা এই ক্লাসগুলো যদি তোমাদের পক্ষে হেল্পফুল মনে হয় এবং ভিডিও ক্লাসগুলো থেকে তোমরা উপকৃত হও তাহলে কিন্তু ভিডিওটিকে অবশ্যই লাইক করো এবং নিজেদের বন্ধুদের সঙ্গে এই ভিডিওগুলোকে শেয়ার করতে ভুলো না এবং এই ধরনের সমস্ত ভিডিও ক্লাসগুলোকে পেতে জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলকে অবশ্যই অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নিও কোশ্চেন নাম্বার টোয়েন্টি রনির দিকে লক্ষ্য করে কণিকা বলল রনির বাবারা এক ভাই এক বোন রনির ঠাকুরদার একমাত্র নাতির পিসি হলো আমার মায়ের বাবার একমাত্র কন্যা কণিকা রনির কে হয় তো তাহলে বন্ধুরা এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে দেখো রনির দিকে লক্ষ্য করে কণিকা বলল যে রনির বাবারা এক ভাই এক বোন তাহলে এবার বলা হয়েছে রনির ঠাকুরদার একমাত্র নাতির পিসি তাহলে এইটুকু লক্ষ্য করো রনির ঠাকুরদার একমাত্র নাতির পিসি অর্থাৎ রনির ঠাকুরদার একমাত্র নাতি সেই হচ্ছে কিন্তু রনি কারণ রনির বাবারা কিন্তু এক ভাই এক বোন সুতরাং এই ঠাকুরদার যেহেতু একটাই ছেলে এবং সেই ছেলের ছেলে হচ্ছে রনি এবং রনির ঠাকুরদার একমাত্র নাতির পিসি হল আমার মায়ের বাবার একমাত্র কন্যা এবার কি বলা হলো সেই পিসি হলো আমার মায়ের আমার মা বলতে এখানে কণিকার মাকে বোঝাচ্ছে এবং কণিকার মায়ের বাবার তাহলে কণিকার মায়ের বাবা পর্যন্ত আমরা আগে দেখে নেবো কণিকার মায়ের বাবা মানে কিন্তু আবার সেই এই ঠাকুরদা এবং এই ঠাকুরদার মানে এই বাবার এই মায়ের বাবা মানে এই হচ্ছে ঠাকুরদা তারই আবার একমাত্র কন্যা মানে ঘুরে ফিরে আবার সেই এই বোনের কথাই বলা হলো মানে রনির পিসির কথা বলা হলো তাহলে কণিকা আর রনির সম্পর্কটা কি হয় অর্থাৎ কণিকা রনির কে হয় কণিকা তাহলে রনির পিস্তুত বোন হবে কারণ পিসির মেয়ে হচ্ছে কণিকা অর্থাৎ সঠিক উত্তর হবে অপশান সি আশা করি তোমরা এটা বুঝতে পারলে তো বন্ধুরা তোমরা তাহলে বুঝতেই পারছো এই সমস্ত সমাধানগুলো কিন্তু ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ একটা করে সম্পর্ক বার করে পরে সম্পর্কটা বার করতে হবে একবারে কিন্তু সমস্তটা করতে গেলে সঠিক উত্তরটা বেরোবে না বা ভুল হওয়ার চান্স থাকবে এবার কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি ঐন্দ্রিলা পরমাকে বলল ফটোতে যে ছেলেটিকে দেখছো সে হচ্ছে আমার বন্ধুর মায়ের দেওরের ছোট ছেলে ছেলেটি ঐন্দ্রিলার বন্ধুর কে হয় ঐন্দ্রিলা পরমাকে বলল ফটোতে যে ছেলেটিকে দেখছো সে হচ্ছে আমার বন্ধুর মায়ের দেওরের ছোট ছেলে তো তাহলে এক্ষেত্রে একটা জিনিস প্রথমে তোমরা বুঝে নাও তো এই প্রশ্নে কিন্তু ঐন্দ্রিলা বা পরমা কিন্তু গুরুত্বপূর্ণ নয় প্রশ্নটা আমাদের শুরু করতে হবে বা দেখতে হবে বন্ধুর পর থেকে তো এখানে কি বলা হয়েছে এখানে যে ছেলেটিকে দেখানো হয়েছে সে কে হয় বন্ধুর মায়ের দেওর তাহলে এইটুকু আগে বুঝেনি বন্ধুর মায়ের যে দেওর তার ছোট ছেলে তাহলে বন্ধুর মায়ের দেওর এই বন্ধুর কে হয় বন্ধুর মায়ের দেওর কিন্তু বন্ধুর কাকা হবে এবং এই কাকার ছোট ছেলে তাহলে কাকার ছেলে সেই বন্ধুর কী হবে তা কাকার ছেলে বন্ধুটির ভাই সম্পর্কে হবে অর্থাৎ কাকাতো ভাই বা খুর্তুতো ভাই তো তাহলে এক্ষেত্রে চব্বিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন ডি খুরতুতো ভাই তো আশা করি প্রশ্নের সমাধানটা তোমরা বুঝতে পেরেছ এবার কোশ্চেন নাম্বার টোয়েন্টি ফাইভ আবির একটি মেয়েকে দেখিয়ে বলল সে হলো আমার বাবার ভাইয়ের মায়ের স্বামীর কন্যার স্বামীর মেয়ে মেয়েটি আবিরের কে হয় তো তাহলে এই প্রশ্নের ক্ষেত্রে আবির একটি মেয়েকে দেখিয়ে বলল তাহলে এখান তাহলে এখানে একটি মেয়েকে দেখানো হয়েছে সে হলো আমার বাবার ভাইয়ের তাহলে এইটুকু আমরা আগে বার করে নেবো আমার বাবার ভাইয়ের তাহলে এইটুকুর উত্তর বলতে আমরা পাবো আবিরের বাবার যে ভাই সে তাহলে আবিরের কে হবে সে হবে আবিরের কাকা আবার আবিরের কাকার যে মা সে আবিরের কে হবে আবিরের কাকার মা হবে আবিরের ঠাকুমা মায়ের স্বামী অর্থাৎ ঠাকুমার স্বামী আবিরের দাদু হবে সেই স্বামীর কন্যা অর্থাৎ দাদুর কন্যা কে হবে আবিরের আবিরের পিসি হবে এবং সেই কন্যার স্বামী অর্থাৎ সেই পিসির স্বামীর মেয়ে অর্থাৎ সেই মেয়েটা হচ্ছে পিসি এবং পিসে মশায়ের মেয়ে তাহলে মেয়েটি আবিরের কে হয় তো তাহলে এখানে বোঝাই গেল পিসির মেয়ে মানে আবিরের কে হবে আবিরের পিসির মেয়ে আবিরের বোন হবে তো তাহলে এক্ষেত্রে সেটা হবে পিসির মেয়ে মানে পিস্তুত বোন তো সঠিক উত্তর হবে অপশান এ আশা করি এই প্রশ্নের সমাধানটাও তোমরা ঠিক মতো বুঝতে পারলে তো তাহলে বন্ধুরা আজকের ক্লাসে ছিল এটুকুই আজকের ভিডিও ক্লাসটি যদি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করো এবং পরবর্তী পার্টগুলোকে পেতে জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিও ক্লাসগুলোকে নিজেদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না তো তাহলে বন্ধুরা আজকের ভিডিওতে এটুকুই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থাকো সুস্থ থাকো জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকো